নমস্কার বন্ধুরা আমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি কলা পাতায় চিংড়ি ভাপা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটিও প্রেস করে দেবেন তাহলে আমার যে কোনো রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন রেসিপিটা তৈরি করবার জন্য আমি পাঁচশো গ্রাম চিংড়ি ভালো করে ধুয়ে ওর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুনটা দেবার পর ওর মধ্যে হলুদ গুঁড়োটা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দেবার পর এবারে লাল লঙ্কার গুঁড়ো ওর মধ্যে অ্যাড করে দেব লাল লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন আপনারা যেরকম ঝাল খাবেন ঠিক সেরকমই দেবেন এবারে কাঁচা সর্ষের তেল ওর মধ্যে দিয়ে দিলাম কাঁচা সরষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে সব উপকরণগুলো যাতে ভালোভাবে চিংড়ি মাছের সাথে মিশে যায় সেভাবে মেখে নিতে হবে এরকমভাবে নুন হলুদ লাল লঙ্কার গুঁড়ো আর সরষের তেলটা ভালো করে মেখে নেবার পর ওর মধ্যে জিরের গুঁড়ো দিয়ে দিলাম অল্প পরিমাণে জিরের গুঁড়ো অ্যাড করে দিয়েছি হাফ টেবিল চামচ তারপর ওর মধ্যে ধনের গুঁড়োও অ্যাড করে দেব। হাফ টেবিল চামচ ধনের গুঁড়োও দিয়ে দিয়েছি এবারে পোস্ত আর সর্ষে বাটাটা ওর মধ্যে দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো পোস্ত আর সর্ষে বাটাটা ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে যাতে সমানভাবে মিশে যায় চিংড়ি মাছগুলোর সাথে ঠিক সেভাবে মেখে নিতে হবে এবারে মাখা হয়ে গেছে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব চিংড়ি মাছটা দশ মিনিট বাদে ফিরে এলাম চিংড়ি ভাপা তৈরি করবার জন্য কলা পাতা ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি এবারে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে কলা পাতার মধ্যে আস্তে আস্তে করে কলা পাতার মধ্যে এইভাবে অ্যাড করে দেব। আমি দুটো কলা পাতার মধ্যে চিংড়ি মাছ দিয়ে ভালো করে ফোল করে নেব। ঠিক এরকমভাবে ভালো করে মুড়ে নিতে হবে এরকমভাবে যাতে চিংড়ি মাছগুলো বেরিয়ে না আসে ঠিক সেরকমভাবে ভালো করে মুড়ে নিতে হবে মুখটা বন্ধ করে দিতে হবে কলাপাতাটা পাতাটা ভালো করে মুড়ে নেবার পর আমি আরেকটা কলাপাতা দিয়ে ভালো করে মুড়ে নেব। যাতে চিংড়ি মাছগুলো বেরিয়ে আসতে না পারে ঠিক সেরকমভাবে তারপরে একটা সুতোর সাহায্যে ভালো করে বেঁধে নেব চার পাঁচটা এরকম বেঁধে নিতে হবে একটা সুতো দিয়ে ঠিক দেখুন ঠিক এরকমভাবে বেঁধে নিচ্ছি আস্তে আস্তে করে দুটো কলা পাতাই এরকমভাবে তৈরি করে নিতে হবে সুতোর সাহায্যে ভালো করে বেঁধে নেব আর কড়াও গরম করতে বসিয়ে দিয়েছি তারপরে কলা পাতায় মুড়িয়ে নেওয়া চিংড়ি মাছগুলো এরকমভাবে সাজিয়ে দিতে হবে দুটো কলা পাতায় আমি রেডি করে নিয়েছি আস্তে আস্তে করে এরকম করে দিয়ে দিতে হবে একদম লো রাখতে হবে আঁচটা লো আছে ঢেকে আমি রান্না করে নেব চিংড়ি মাছের ভাপা কিছুক্ষণ বাদে ঢাকনা সরিয়ে আমি চারপাশে একটু সর্ষের তেল অ্যাড করে দেব। ঠিক এরকমভাবে সর্ষের তেলটা অ্যাড করে দিয়ে ভালো করে আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে নেব যাতে সমানভাবে মিশে যায় করার মধ্যে ঠিক এরকমভাবে তারপরে বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম ঢেকেই রান্না করতে হবে লো রেখে এক পাশটা হয়ে গেলে তারপরে এরকমভাবে উল্টে দিতে হবে কিছুক্ষণ বাদে বাদে উল্টে পাল্টে চিংড়ি মাছের ভাপাটা রান্না করে নিতে হবে কিছুক্ষণ বাদে বাদে ঢেকে দেবো আর কিছুক্ষণ বাদে বাদে এরকম উল্টে পাল্টে দিতে হবে প্রায় তৈরি হয়ে গেছে চিংড়ি মাছের ভাপাটা দেখুন আরও কিছুক্ষণ ঢেকে লো আছে রান্না করে নিতে হবে কিছুক্ষণ বাদে ঢাকনা সরিয়ে দিয়েছি এবারও আবারও উল্টে পাল্টে দেব এরকমভাবে এবারে কিন্তু তৈরি হয়ে গেছে দেখুন ঠিক এরকম করে নামিয়ে নিতে হবে এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে আস্তে আস্তে করে নামিয়ে নিতে হবে এবারে খুব সাবধানে সুতো দিয়ে যে বেঁধেছিলাম সেই সুতোর বাঁধনটা আস্তে আস্তে করে খুলে দিতে হবে তারপরে মোড়ানো কলাপাতাগুলো পাতাগুলো আস্তে আস্তে সরিয়ে দিতে হবে আমি দুটো কলা পাতার মধ্যে চিংড়ির ভাপাটা তৈরি করে নিয়েছি দুটো কলা পাতায় আস্তে আস্তে করে এরকমভাবে ছাড়িয়ে নিতে হবে ঠিক এরকমভাবে দেখুন তৈরি হয়ে গেছে চিংড়ি ভাপাটা আস্তে আস্তে করে এরকমভাবে ছাড়িয়ে নেব ঠিক এরকম হয়েছে দেখুন আপনারা চিংড়ি ভাপাটা এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব কলা পাতায় চিংড়ি ভাপার রেসিপিটা তৈরি করে আজ আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম আপনারা বাড়িতে এভাবে অবশ্যই একবার ট্রাই করে খেয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন খুব ভালো লাগবে খুবই টেস্টি একটা রেসিপি পরিশেষে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন